हेलो फ्रेंड्स, हमार चैनल लिशफर यूते सबाई के वेलकाम जानाच्छी। आशा करछी सबाई खूब भालो आछेन। आज के आमी बानाबो कुमड़ो छक्का। एटा बांगालीर अति जनप्रिय एकटी डिश। एटा लुचि, परोटा, रुटी जेकोनो किछुर साथेई खेते भीषण भालो लागे। ताहले आसुन देखे नेवा जाक रेसिपिटी। रेसिपिटी भालो लागले चैनलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन। तो तार जोन्नो आमी एखाने किछु इनग्रेडियेंट्स नियेछि दुटो मीडियम साइज आलू, 250 ग्रामेर मतो कुमड़ो, আর ছোলা নিয়েছি 100 গ্রামের মতো। এটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আর একটু আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচের মতো। আর ফোড়নের জন্য আছে 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর হিং আছে। এবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনাদের পছন্দ হলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 5 ফোড়নটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন। তারপরে 1 চিমটি হিং দিয়ে দিতে হবে। তারপরে আমি কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। 2 মিনিটের মতো কুমড়োটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে আমি আলুটা অ্যাড করে দিলাম। এবারে আলু কুমড়ো একসাথে একটু ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। আর সবজির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আলু কুমড়ো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা এখনই পরিমাণ করে আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা খুবই সিম্পল একটা রান্না। এবারে আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবারে মশলাটা দিয়ে একটু 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা অবশ্যই সেদ্ধ করে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। ছোলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দেব। 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, তাই খুব বেশি জল দিলাম না। এবার একটু চিনি দিয়ে দেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু চেক করছি। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো। এবারে ঝোলটা একটু টানিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। এই সময় ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, ঝোলটা একটু টানিয়ে নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের কুমড়োর ছক্কা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে সকলকে পরিবেশন করুন লুচি বা পরোটার সাথে। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বাই বাই।